دنيا الله نبي يخون سيتيلين أما منا غور بي يخون شيلو أما رسول الله رب جان انتقالي غجي دنيا زمين يشي أما رسول كنو دي رب كي دكتي پاريني دنيا دودين زمين ماير مياد گتين نيجة دودو ما حالي ما خرين چلے گلو دودو ما حالي ما برادون کرن سلکے مانوس کتے لگلے اللہ نبی اٹو برو دے اما منا کن دے آشلو اما منا کن قویق دے دگر پورے اللہ نبی بار بار بولتے لگے اما جا بوتے گی ربا تادر بچہ کے نيجا دون کن کلے کرنا امی محمد ربا کنو اما کی ڈاکینا আমাকে কুলি করে কেন নাই না আম্মা জান আমার আব্বা জান কোথায় আমি মুহাম্মদ কে আমার আব্বা কাছে নিয়ে চলে আমার আব্বা কেন আমাকে ডাকে না এ যুবকেরা এ নবী পাকে প্রেমিকেরা আরে আমার নবীর জীবন কত করুণ ছিল গো একবারও কি ময়া লাগে না একবারও কি দিল কাঁদে না যে নবী আমাদের সব থেকে বেশি প্রিয় যে নবী আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে কিয়ামতের দিন মা চিনো চিনবে না বাপ চিনো চিনবে না অথচ কিয়ামতের দিনে আমার নবী আপনার নবী চোখের পানি ফেলে কাঁদবে রব্বি আবলি উম্মাতি 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 সেই নবীকে আজকে অপমান করা হয় সেই নবীকে আজকে বেউজ্জুতি করা হয় সেই নবীর আগমনের মাহফিলকে নিয়ে চক্রান্ত করা হয় সেই নবীর আলোচনা মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করা হয় এ যুবকেরা এখনো ঘুমোবে এখনো কি মাচানে থাকবে এখনো কি কিলাবে থাকবে এখনো কি দরে উদরে ঘুরবে এখনো কি টিভির সামনে বসে থাকবে তোমাদের কি ঘুম ভাঙার সময় হয়নি আসো জাগো নিজের জীবন আদর্শতে আল্লাহ নবীর জীবন আদর্শকে গড়ে তোলো তুমি যদি আমার নবীর সুন্নত অনুযায়ী চলতে পারো আমি কথা দিচ্ছি সমস্ত দুশমন মুনাফিকেরা তোমাকে দেখে আমার নবীর প্রেমী হয়ে যাবে কত কষ্ট করেছে চিন্তা করে দেখো যাকে আল্লাহ এত ভালোবাসে যাতে দুনিয়ায় কোনো এতিম ছেলে মনে না কষ্ট পায় কষ্ট পেলেই মনে করবে আরে আমার রাসূলের তো আব্বা ছিল না আমার নবীর তো আম্মা ছিল না তার মনে একটা সান্ত্বনা হবে তাই রাসূল দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে আছে আব্বা চলে গেল যদিও দুনিয়ায় আসলো রাসূল কিছুদিনের মধ্যে আর আম্মাও চলে গেল বারবার যখন বাইনা করে আম্মা আমাকে আব্বা কোথায় আছে বলতে হবে বাবা তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাবো বাবা এমন করে শ্বশুরের কাছে পারমিশনটা নিয়ে আল্লাহ নবীর নবীকে সাথে করে নিয়ে আব্বার কাছে নিয়ে যেতে লাগলে নিজের স্বামীর কাছে নিয়ে যেতে লাগলে কোথায় গো আমার রসুলের আব্বা যান মরুমির ওপরেতে এক জায়গায় নিয়ে যে গোড়া খেয়ে দাঁড় গড়িয়ে দিল এই জায়গাতে তোমার আব্বা ওই যে উঁচু টিলাটা করা রয়েছে এই জায়গায় রয়েছে তোমার আব্বা এমন একটা জায়গায় চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না আল্লাহ নবী কথাটা শুনে আম্মা জানের হাত দিয়ে আটটা সরিয়ে নিয়ে ছুটে গিয়ে মরুমের বালির ওপরে আব্বার কবরের পাশে গিয়ে গড়াগড়ি দিতে লাগলো আর বলতে লাগলো আব্বা প্রত্যেকে বাচ্চারা তার বাচ্চাকে ডাকতে আসে তার বাচ্চাকে খুলে ঘুরে নিয়ে খোরে তার বাচ্চাকে আদর করে চুমা দেয় পিয়ার করে আব্বা আমি মুহাম্মদ কোনোদিন আপনি আমাকে মুহাম্মদ বলে ডাকলেন না কোনোদিন আমাকে কোলে নিলেন
না আমাকে কোনোদিন চুমা দিলেন না আব্বা আমি মুহাম্মদ এসেছি একবার আপনি মুহাম্মদ বলে ডাকে আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যাবে একবার ডাকে আল্লাহ নবীর এই কাকুতি বিনতি দেখে আম্মা আমিনা আমার রাসূলুল্লাহকে টেনে টেনে জড়িয়ে ধরে বাবারে তোমার আব্বা এমন জায়গায় গেছে আর কথা বলতে পারবে না ওই জায়গাতে ফিরে আসতে পারবে না আমার রাসূলুল্লাহ এই সময় তেমন একটা মুহূর্তে চুকে পানি ফেলে বলেছিলাম মা অবশ্যই একদিন আমার আব্বাকে মুহাম্মদ রসুল বলাবো আজ কিছু লোক اختلاف করে বড় দুঃখ ভাই কি অমুসলিমদের কথা বলছেন মুসলিম দাবিদার বড় বড় মুফতি মাওলানা দাঁড়িয়ে রেখে বলে রাসূলুল্লাহর আব্বা আম্মা জাহান্নামী বলে নাউজুবিল্লাহ এই ফাটা কপালে তুই জান্নাতে যাবি কি আগে ভাব রাসূলের আব্বা আম্মালে তো কত মাথা ব্যথা করতে হবে না রাসূলুল্লাহর কোনো ব্যাপারে কোনো জিনে রাসূলের সঙ্গে জড়িয়ে আছে কোনোটাকে অপমান করার অধিকার নাই কথা বুঝে আসছে তারিখের কিতাবের মধ্যে আছে বহুত হাদিস থেকে প্রমাণ আছে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা দীনে ইব্রাহিমের মধ্যে ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এবং পরবর্তীতে তিনার আব্বা আম্মা উভয়কেই আমার আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ দোয়া রসিলায় আমার রাসূল তিনাদেরকে কবর মোবারক থেকে তুলে কলেমা শরীফ পড়িয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমাদের মধ্যে এরকম একটা সাধুরূপী বদমাইশ আমাদের ঈমানকে লুটছে আ কি জিন্দেগি আমার রাসূলের এত কষ্ট এত ব্যথা বেদনা নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছে অচ্ছ আল্লাহর দোস্ত তিনি দুনো জাহানে সাই ইনশাআল্লাহ তিনাকে করেছে তিনি গেলে গাছ সালাম দেয় পাহাড় পর্বত সালাম দেয় তিনি যখন কোনো প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেবে চতুর্দিক থেকে গাছ এসে হাট হয়ে ঘিরে রাখতেন তিনি প্রাকৃতিক দুর্যোগে সাড়া দিবার পরে আবার যে যার জায়গায় গ্যাসগুলো চলে যেত সাহাবারা বলতেন আমরা দ্রুত ওই জায়গায় যেতাম কোনো কিছু দেখতে পেতাম না শুধু খুশবু বাইর হতো জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না এ নবীর গোলামরা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নেতার মতো নেতা পৃথিবীতে আসেন আর আসবেন বাপ আমি বলছি নি সমস্ত ধর্মে ধর্মগুরুরা আমার নেতাকে সম্মান করেছে আর আমার নেতা তো শুধু আমার নয় এ তো মানুষ জাতির পথ প্রদর্শক হয়ে এসেছে তামাম মখলুকাতের নেতা ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তার আদর্শ কেমন ছিল এত কষ্ট করেছে এত কষ্ট করার পরও তিনি কোনোদিন কাউকে আঘাত দেননি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর টোটাল জীবনে তেনার পরিবারদের ঘরে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ রসুল আপনার সঙ্গে আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করে আমার রসুলের আহালিয়া আমাদের আম্মা জানরা বলেছেন কোনো দিনের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় চোখ বার করে আমাদের দিকে তাকাই নিয়ে রাগ করা তো দূরের কথা বড় চোখও দেখাই নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা ভুল ধরছে তাদের সংসারের খবর শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে খুব সাবধান বাপ ভাইরা দুনিয়া একেবারে শেষের দিকে কি ওয়াজ করবো আপনারা সব তো জানেন তথাপি ওই নিয়েছেন বা এগুলো করা দরকার তাই তো না কি গো এই কিছু সময় বসে ছেলেগুলো দরুদ পড়ছে সুবহানাল্লাহ বলছে উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে বলুন না গো এই তরলপুরে যদি পঞ্চাশটা জলসা হয় তরলপুরে কবরবাসীদের আজাব বাড়বে না কমবে জোরে বলেন লসবিতে কোথায় কিন্তু গ্রুপবাজি করবেন না গ্রুপবাজি করার কি দরকার কার সঙ্গে জলসা চলবে কার সঙ্গে জলসা চলবে না লিস্ট টাঙিয়ে দেন দাওয়াত কারণে ওলারা ঠিক করে নেবে এটা অসুবিধা আছে দাওয়াত করে দিয়ে বসে আছে এক বছর আগে আর হঠাৎ করে যদি বলা হয় বাদ দশটা তোমায় ভালোবাসে বিশটা তো আপনাই ভালোবাসে পঁচিশটা তো ওকে ভালোবাসে তেইশটা দেখে ভালোবাসে তাহলে সমস্যা হবে আগে থেকে লিস্ট করে দেন অমুক 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 না জায়েজ হারাম গরুর পিসাবের মতো হয়ে গেছে যতই তাকে যাই হোক দুধে পড়লে হারাম হয়ে যাবে ঠিক করে দেন আম মানুষ জেনে যাবে আম মানুষ কি করবে রে বাবা যেদিকে বলছি সেদিকে যাচ্ছে আম মানুষ কি করবে আম মানুষের কিছু দোষ আছে আহা কত কষ্ট করে রাসূল ইসলাম করেছে
আজকে সেই কোরআনের দুটো কথা বলি, রসূলের দুটো কথা বলি, তাই নরের তকবীর আল্লাহ আকবার বলে, ভাইজান জিন্দাবাদ বলে, হুজুর জিন্দাবাদ বলে, নবীর কথা শোনাই বলে তাই জিন্দাবাদ, ঠিক না ভাই? হাদিসের কথা বলি, রসূলের দ্বীনের কথা বলি তাই জিন্দাবাদ, আর না জিন্দাবাদ বেরিয়ে যেত সব কার ভাঁড় কি আছে না আছে সব মানুষ বোঝে, মানুষ অত বোকা নয়, খরগোশ গর্তই মাথা ঢুকিয়ে দিয়ে মনে করে আমায় কেউ দেখতে পায় না, বিরাট চালাক, সব দেখতে পায়, সব বোঝে মানুষ। বাপেরা না জোয়ানেরা খবরদার আমার নবীর ইসলামকে নিয়ে খেলা করবেন না, নিজেদের মধ্যে মতন ওই কুহারি বাজারি থাকলে হবে, ধর্মীয় ব্যাপারে খবরদার নিজেদের মধ্যে মতন ওই কতৈরি করবেন না, এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবী নূর নবী দয়ার নবী এইভাবে তিনাকে জোর করে কোলে নিয়ে আম্মা আমিনা আদর করে আদর করে নিয়ে আসে, কিছুটা যাওয়ার পরে মরুভূমির এক ঝড় এসেছে, ওই ঝড়ে আম্মা আমিন অসুস্থ হয়ে যায়, জমিনে লুটিয়ে পড়ে, বাবারে দিন নবী মায়ের মাথা খুঁড়ে গিয়ে ডাকতে লাগে, মারে কয়েকদিন হলাম তোমার কোলে এসেছি মা, ছেড়ে দিও না মা, মোহাম্মদের আব্বা নাই, মোহাম্মদকে আব্বা কোলে নেয় না, যদিও বা তোমার ময়া মমতায় একটু ছিল, কি হয়েছে মা কথা বলো মা, জবা খোলো মা কেন চুপ হয়ে আছো মা, আরে আমার রসূলুল্লাহ এইভাবে আম্মার মুখে চুচু মারায় আদর করে, আর মা মা বলে ডাকতে লাগে, এ ছেলেরা চিন্তা করে দেখো তো দেখি যার জন্য কায়না তৈরি হয়েছে, সেই নবীর এই দৃশ্য হচ্ছে, আল্লাহ কি দেখতে পাই না, অবশ্যই দেখতে পা, কিন্তু আমার নবী যাতে রাজি আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি, আল্লাহু আকবার, এসব উম্মতের জন্য কুরবানি হয়েছে, উম্মতের মা থাকবে না, উম্মত যেন কষ্টে বুক ভেঙে না যায়, আমাকে দেখে সান্ত্বনা লেবে, আরে আমার নবীর আম্মা ছিল না, তোমার আমার জন্য রসুল এত স্যাক্রিফাইস করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, আর সেই নবীকে ভুলে গেলাম, দুনিয়ার বদমাশ লম্পট দুপায়ে পশু তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি, তাদের ঘরে হই হই করছি, তাদের প্রশংসা তাদের জয়গান তাদের আলোচনা তাদের ঘরে নিয়েই পেরেশান, ছাড়ো যুবকেরা সব ছাড়ো, উঠতে বসতে শুতে খেতে চলতে ফিরতে সর্বসময় নবী 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 করো, নবী ছাড়া কোনো গতি নাই, দুনিয়াতেও শান্তি নাই আখেরাতেও শান্তি নাই, আর নবী ধরো দুনিয়াতেও শান্তি আছে আখেরাতেও শান্তি আছে, কে বলেছে শান্তি নাই? আব্বাস সিদ্দিকী শান্তি নাই কে বলেছে? কি সম্মান আল্লাহ কম দিয়েছে, কোনো সম্মান কম দিয়েছে নাকি? আহারে সে সব আর কথা বলছি না, দুনিয়া দেখে লিয়েছে নবীর গোলাম কাকে বলে, কে আড়াই দিনে কি ইতিহাস হয়েছিল, আর মানুষ কেমন পাগল হয়ে গেছিল নবীর গোলামকে দেখে, সে মানুষ কামত পর্যন্ত প্রমাণ থেকে যাবে, আর দ্বিতীয় করতে কেউ পারবে না, নবীর গোলাম যদি আবার কেউ ওঠে অবশ্যই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, নবীর গোলাম হও, নবীর গোলামি করো, নবীর কথা শোনো, নবীর পক্ষে কথা বলো, যে কোনো কাজ করবে ব্যবসা করবে কতটা লাভ করা যাবে কতটা লাভ করা যাবে না, কাস্টমারের সঙ্গে কী ব্যবহার করতে হবে কী করা যাবে না, নবী যেটা করতে বলেছে সেটা করবে, কারো কথা চলবে না, ওই মার্কেটে কে কী করছে আমার দেখার দরকার নেই, আমি নবীর গোলাম আমি নবীর মতো চলবো, অসুবিধে আছে? যে যার নেতা মানছে যে যার ধর্ম মানছে কারো অসুবিধে হয় না, তোমার আমার অসুবিধে হচ্ছে কেন? অপরকে দোষ না দিয়ে নিজের মধ্যে দেখো আমরাই সমস্যা, তাই তো নাকি? সংসার করবে অন্য কাউকে দেখে লাভ নাই, কে কিভাবে বিয়ে করছে, কে ব্যান্ড বাজি লাগাচ্ছে, কে আতর বাজি বাজাচ্ছে, কে লাইটিং করছে, কে কি করেছে, কে কি লিয়েছে, ও সব কিচ্ছু দেখে লাভ নেই, তুমি একটাই দেখো আমার রসুল কিভাবে ফাতেমার বিয়ে দিয়েছে, তার পরিবারে সন্তানদের হাসান হোসেনের কিভাবে বিয়ে শাদী হয়েছে, এই সব তুমি দেখো, কি গো ঠিক বলছি তো নাই? আব্বা সিদ্দিকী যেই কবে 1400 বছর আগেকার মতো চলে যায়, এখন একটুখানি বেশ জোকাল নিয়ে আসবো থাকবে, মানুষকে জড়িয়ে জড়িয়ে ধরতে যাবে, কি
তারপরে ছোট ছোট কাপড় পরা মেয়ে নিয়ে আসবো, নাচ টাচ হবে, আমার বন্ধুরা আসবে, কত খুশি হবে। তারপরে আবার কি বলে খুলে দেবো করে উঠবে। হ্যাঁ শুনি বাপ, দুটো বছর ওয়েট করো না, আলে পানি ঢেকে গেছে, চিন্তা করছো কি? দাঁড়াও না, অহংকার করছি নি, কালি সে মাথায় ঘরে আজকে চিন্তা করে লিও তো। বাংলায় তোমাদের হয়ে বলার কে আছে আর কোন মুখটা আছে একটা দেখাও তো দেখি, চিন্তা করে দেখো। হ্যাঁ চুপ থাকলে কি হবে, কেউ একজন জঙ্গলে এখনো আছে, এটা মনে রেখে দিও। অনেক কিছু হচ্ছে বাপ, তুমি জানো না, তাই ঠান্ডা মাথায় বলেছি। হ্যাঁ শুনি, বোঝার চেষ্টা করে কোনো করো না। আরে আল্লাহ নারাজ হয়ে গেলে তুমি কামিয়াব হবে কি করে? বদরে কামিয়াব হয়নি যদি আল্লাহ ফেরস্তা না পাঠিয়ে রহমত না করত, কথা বুঝে আসছে না? তো তুমি চাও না আল্লাহ রহমত হোক, তা আল্লাহ রহমত হবে আশা করছো, আর আল্লাহর দোস্তকে ছেড়ে দিয়ে আল্লাহর দুশ্মনকে ধরে টাঁটানি করছো। হয় হযরতে মূসা আলাইহিস সালাম, আমার ওয়াজ ভাই খারাপ লাগছে না তো? কারণ ওয়াজ এখন ভালো মন্দ হয়ে গেছে। আবার আমি যতটুকু জানি ওয়াজ মানে ভালো কথার উপদেশ দিবা, এখন ওয়াজ ভালো মন্দ হয়ে গেছে। ওই কত বলবে কেন, ওই কত বলবে কেন? এই তুই মাদ্রাসার চৌকাঠে পা দিছিস না দিনই, তা তুই শরিয়াত কি বুঝিস? হ্যাঁ কোনটা বলা ইসলামে যাবে কোনটা বলা যাবে না, আই না বসি না সমালোচনা সমালোচনা, খাইরে কপাল। আমি যদি এখন ডাক্তারকে বলো ডাক্তার তুমি এইখানটা কেন অপারেশন করছো বলো তো, ওইখানটা করলে ভালো হয় না, ডাক্তার কি বলবে? ধরে মা তাকে মেন্টাল হসপিটালে পাঠাতে হবে, তাই তো নাকি? ও সম্বন্ধে ও বোঝে আমি বুঝি না। হ্যাঁ ঠেকছে, কথা বুঝে আসছে না? ডাক্তার আমায় কি বলবে? ওই বিষয়টা উনি ভালো বোঝে, ঠিক না বেড়ি? ঠিক তেমনই যারা ধর্মীয় ব্যাপার বোঝে তারা ধর্মীয় বিষয় নিয়ে কথা বলবে। আজকে ধর্মীয় বিষয়ে ফতোয়া দিচ্ছে কে? কিভাবে কুলুপ নিতে হয় সেটাই জানে না, শীতকালে কতক্ষণ কুলুপ নিতে হয়, কোন দিকে টানতে হয়, কি করতে হয়, কবার বসতে হয় এইটাই জানে না ফতোয়া। সে ফতোয়া দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার কি গো বলছেন বলেন। আবার যখন বলবে এর মধ্যে সেরেক আছে, বলছে এই কঠোর কাঠমোল্লাগুনি যত গন্ডগোল করছে, আরে জমিনের উপরে সব থেকে বড় জুলুম হচ্ছে সেরেক করা, আর সেরেকের গুণা কোনোদিন আল্লাহ মাফ করেনি। তো তুমি সেরেকের সঙ্গে সামিল হচ্ছে কেন? ধর্ম কেন্দ্রে উৎসব, তাই তো নাকি? ধর্মকে কেন্দ্র করে উৎসব, খারাপ লাগছে নাকি? কাউকে ধরে বসিয়েছি, জোর করে টেনে টুনে নিয়ে এসছি? বাপ যা যেটা ভালো লাগবে করো, কিন্তু আমি বাপ যার খাই তার গুণ গাইব তো ভাই, আমি কার খাই? আল্লাহর। আর পেয়েছি কারো শিলাই মোহাম্মদ সাল্লামের সদগায়, আর এই দুজন ছাড়া বাপ কারো গুণ গাইতে পারবো না। আর এই দুজন বলেছে মুজাহিদদের ধরতে হবে, তাই দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। আমার বাপকেও বলতে হয়েছে, আমাকেও বলতে হচ্ছে, আমার দাদাকেও বলতে হয়েছে, কিছু করার নেই, কারণ ওই দুজন বলে দিয়েছে ধরতে হবে। এক আল্লাহ আর রসুল বলেছে মুজাহিদদের ধরতে হবে। আপনারা ধরেছেন না, ছেড়ে দিয়েছেন গো? কি ধরেছেন আল্লাহই ভালো জানে। আহা বাপেরা নাজওয়ানেরা বোঝার চেষ্টা করে, নবী আমার কত কষ্ট করেছে, বাপারা মা হারে তেমেছি, নবী আমার দুনিয়া জমিনে সে দাওয়াত দিলে। এ দুনিয়া মানুষেরা মানুষ মানুষকে হত্যা করো না গো, মানুষ মানুষকে কখনো জুলুম করো না গো। যার তোমরা জান দিও নি, যাকে তোমরা সৃষ্টি করো নি, তাকে তোমরা হত্যা করবে কেন? হ্যাঁ তিনি জানিয়ে দিয়েছে এই 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 কাজনে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। ইনার হুকুম যারা নিজেরা কখনো আইন কেঁদে তুলো না, নিজেরা নিজেদের মাধ্যমে বাসাদ করো না, মানুষ মানুষকে হত্যা করে দিও না গো। সে যে কোনো ধর্মের হোক না কেন,
আসো মানুষ মানুষকে ভালোবাসবে আরে আমার নেতা কি শিক্ষা দিয়েছে আমার কোরআন কি শিক্ষা দিয়েছে আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায় এমন সময় দেখা যায় রাস্তা ধারে একটা ধুলোবালি জায়গাতে একটা বুড়ি মহিলা বসে রয়েছে নবী আমার বুড়ির পাশ কাছে গেলে নবী আমার কিছুক্ষণ দেখতে লাগলো অনে মানুষ রাস্তা দিয়ে যায় বুড়ির দিকে একবার তাকায় দ্বিতীয়বার তাকায় না কেউ কোনো খোঁজ লাই না বুড়ু কেম করে না দয়ার নবী আমার আগে 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 গেলে ওই বুড়ির পাশে গিয়ে বসলে আল্লাহ নবীকে সাবন করে খোঁজ নিতে লাগলে মা কি ব্যাপার এই ধুলোবালি জায়গাতে আপনি বসে আছেন কেন এখানে নোংরা রয়েছে ধুলো জায়গাতে আপনি বসে আছেন কেন ওই মহিলা বলেছিলেন কে রে বাবা কে তুই আমার খোঁজ নিচ্ছিস এত মানুষ চলে গেল কেউ খোঁজ নিল না তুই কে বাবা আমার খোঁজ নিচ্ছিস কখন তো তোকে দেখি না বাবা কত সুন্দর তোকে দেখতে বাবা কোথায় বাড়ি তোর কি নাম তোর আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন দিয়ে বললে মা মনে করো না আমি আপনারই একটা সন্তান আল্লাহ রসুল ওই মহিলাকে জিজ্ঞেস করছে মা কি ব্যাপার বলছে আরে বাবা একটা কাজে বেরিয়েছি দুর্বল শরীর হাঁটতে পারিনি বসে পড়েছি আল্লাহ রসুল বলছেন এত অসুস্থতে আপনি বেরিয়েছেন কেন সাথে তো ছেলে পুলে বেরোতে হয় সাথে কাউকে তার ছেলে পুলে নাই তখন মহিলা আমার রসুলের দিকে তাকিয়ে বলছে কোথায় বাড়ি তুই জানিস না যখনকারের কথা বলছি তখন ছেলেরা মাকে হত্যা করত এই যে ছেলেরা মাকে ভালোবাসছে আমার রসুলের অবদান আস্তে আস্তে যে মাগুনো ছেলেগুনোকে নবীর প্রেম শিখায় নে সেই ছেলেগুনো আস্তে আস্তে নবীর থেকেও সরে যাচ্ছে আর যে মায়েরা ছেলেদের ঘরে নবীর প্রেম শিখিয়েছে মোহাম্মদ রসুলকে চিনিয়েছে বাবা এটা তোর নেতা অন্য কেউ নয় এটা তোর নেতা সেই ছেলে যত বড়ই ভিআইপি হোক আমি কম ভিআইপি নয় অহংকার করছি নি একটু বাইরে বাইরে চলে যাও যাও যে আব্বাস সিদ্দিকির খোঁজ লাও বুঝতে পারবে আব্বাস সিদ্দিকিকে তারা কোন নজরে দেখে তোমরা রোজ পাও তো রোজ যদি ঘরে বিরিয়ানি হয় ভালো লাগবে খারাপ লিখছেন এই কথা বুঝাচ্ছি বলে কি গো হাজি সাহেব খারাপ লাগছে দেখো বাবা আমি কম ভিআইপি আল্লাহ করেনি কিন্তু যত বড়ই ভিআইপি হই ওই বাপের পায়ে আর মায়ের পায়ে যখনই বেরোয় সালাম করে বেরোতে হয় দোয়া করবেন কেন আমি জানি আমার ক্যাশের ওদের দোয়াই চলছে কথা বুঝে আসছে না না কেন বদি মোড়ে 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 দুশ্মন আমার ছেয়ে আছে তার বড় হু কর চলছে কেন রসুল বলেছেন বন্দুকের গুলি মিশয় মা বাপের দোয়া মিশাই না জোরে বলুন সুভান সেই সময়ের কথা বলছি যে সময়ে মাকে হত্যা করা তার আনন্দ মনে করতো বুড়ি হয়ে গেছে এবার বাঁধ মরবে কেন মেরে বেকার জঞ্জাল হয়ে রয়েছে এই সময়ে একটা অপরিচিত নারী যার গলাতে আবার তিনটে পাথরের নকশা করা ছোট ছোট লাত উজ্জা হবল নকল খোদার মূর্তি রয়েছে শুনছেন তাকে বলছে মা আপনার কি ছেলে নাই মহিলা বলছে তোর বাড়ি কুদু বাবা তুই জানিস না ছেলেরা মাকে জুলুম করে দেখে না আল্লাহ নবী আফসোস করে বললেন মা আমাকে যদি ছেলে মরে করেন আপনি আমার সাথে আমার বাড়িতে একটু চলুন আমার পাশেই বাড়ি একটু রেস্ট নেবেন আরাম করবেন আপনার ছেলেদেরকে পাঠাবো আসবে আপনাকে ঘরে নিয়ে যাবে কি গো তোমরা হলে কেউ নিয়ে আসবে অমুসলিম মহিলাদেরকে অমুসলিম মা যদি এরম বিপদে পড়ে যায় কি গো দেখবে না দেখবে না মাথা গরম হয়ে যাচ্ছে কোথায় কি হয়েছে এই এলাকায় এখন ধরে মার এসব হচ্ছে না হয়নি এগুলো সব একদল সন্ত্রাসদের ষড়যন্ত্র অনেক রকম ব্যাপার আছে বাপ সব কথা বলা যায় না অনেক দূর থেকে অনেক দূরে ফেতনা লাগানো হয় সেই হাওয়া আবার অনেক দূরে যে পৌঁছাবে কেন সামনে সব ভোট টোট আছে কথা বুঝছেন না কেন কিছু লোক আছে আবার ধর্মের সুশ্রুরি না হলে পার্টি জিতাতে পারে না বুঝতে পারছেন তো এই সব তারা অনেক রকম চক্রান্ত করছে করে দিয়ে দেখা যাবে কোথায় একটা কি হলো সেটাকে কেন্দ্র করে তুমি দুটোকে ভাঙলে ও তিনটেকে ভাঙলো ও চারটেকে ভাঙলো উভয় মাথা মুটাগুনো সব ভুল করে বসে আছে কোন ধর্মে আছে বলে আমার জানায়নি তবে আমার ইসলাম বলছে
কোনো ধর্মকে তোমরা আঘাত দিতে পারবে না, অন্য ধর্মের দেবদেবীকে গালি গালাজও করতে পারবে না, মন্দ কথা বলতে পারবে না। কেন? যদি বলো তার ভালোবাসায় আঘাত হবে, সে কষ্ট পাবে, মানুষকে কষ্ট দেওয়াটাও একটা বড় পাপ। দ্বিতীয় নম্বর, সে তোমার আল্লাহকে ছোট বড় কথা বলবে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা এখনো বোঝে, এগুলো করে না। করো নাকি তোমরা? এখনো করে না আলহামদুলিল্লাহ। মরণ পর্যন্ত আমার নবীর গোলামরা অন্য কোন ধর্মের মানুষকে আঘাত করে না আর করবেও না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিন্তু ওই বললাম কিছু কোর্টে গিয়ে এফিডেভিট করা যায় না, বা কিছু সমাজে মুসলিম ঘরের ছেলে লম্পট আছে না নাই, যারা নিজের মাকেই হত্যা করে দিচ্ছে এমনও লোক আছে না নাই পেটে মাকে? এই মুসলিমদের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? তাকে যদি 50,000 টাকা দিয়ে বলা হয় যাতে ওই জায়গায় যে ঢুকে ওই মূর্তিটাকে ভেঙে দিয়ায়, এলে 50,000 টাকালে সে হারাম খোঁজ যাবে না যাবে না, সে শয়তান যাবে না যাবে না, সে চুপ করে যেত কাজ মিটিতে কেটে বললো, তারপরে কি হয়? উভয় পরিবারের যারা সারা জীবন একে একে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরছে বিশাল অশান্তি তৈরি হয়ে গেল। এই অশান্তি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় চলে গেল। ওই সময় কিছু নেতা আবার বেরিয়ে বলবে আমাদের লাইনটা ক্লিয়ার হচ্ছে। এই আছে না নাই, কেউ একজন বলছে না যা ঘটনা ঘটেছে আমরা কিছু কিছু জায়গায় ভালো রেজাল্ট করব। শোনেন নে, সব নাম বলতে হবে, চেনেন তো আল্লাহকারে সব, কথা বুঝছেন না? বোঝেন নে, তাহলে বুঝুন এসব ফেতনা, এরা আমার দেশকে নষ্ট করতে চাইছে। আমি আগেও বলেছি দেশকে ভালোবাসা কি সুন্নাত, দেশকে ভালোবাসা সুন্নাত, আমার ইসলামের সবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মহান ধর্মের আমরা অনুসারী।